নমস্কার, সুপ্রভাত। সাত সকালের সুরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের দিনটা আমরা একটু অন্যভাবে সাজিয়েছি, তার কারণ আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা, যেটি কিন্তু প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে শুধু নয়, এই উৎসব পালিত হচ্ছে উড়িষ্যাতেও। অর্থাৎ জগন্নাথ দেবের যেই স্থান, যাকে আমরা এক কথায় বলি পুরীর জগন্নাথ ধাম, সেখানেও পালিত হচ্ছে কিন্তু এই রথযাত্রা। আর এই রথযাত্রা ঘিরে এখন সাজো সাজো রব গোটা সৈকত নগরী, ঠিক বলবো না, পুরী জুড়ে। কারণ এই জগন্নাথ দেবকে কেন্দ্র করেই বহু মানুষ তীর্থস্থান হিসাবে বেছে নেন এই পুরীকে। সুতরাং আজকে যার হাত ধরে আমরা এই পর্বটাকে সাজিয়েছি, তার নামটা একবার বলি, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আজ আমাদের সঙ্গে রয়েছে পৌলমি নিয়োগী। পৌলমি, তোমাকে স্বাগত। নমস্কার, সুপ্রভাত। এবং পৌলমিকে যারা আজকে যন্ত্রণার সঙ্গে সহযোগিতা করছে তাদের নামটা একবার বলে দিই। তারা রয়েছেন তবলা এবং খোলে রয়েছেন শান্তনু বিপ্লব বিশ্বাস, এবং কিবোর্ডে রয়েছেন দেবজিৎ দত্ত, পার্কেশনে রয়েছেন নান্টু গাঙ্গুলি। প্রত্যেককেই আমরা স্বাগত জানাচ্ছি, এবং স্বাগত জানানোর পাশাপাশি আমরা শুরু করে দিচ্ছি আজকের এই অনুষ্ঠান। পৌলমি, প্রথমেই তোমার কাছে আসবো, তুমি আগে অনুষ্ঠানটা শুরু করবার জন্য নিশ্চয়ই কোনো একটা গান ভেবেই রেখেছো। অনুষ্ঠান শুরু করব, যেহেতু আমি মানে আমরা সবাই বাঙালি এবং রবীন্দ্রনাথকে ছাড়া বোধহয় মানে প্রেম যেরকম ভাবা যায় না, ভক্তি ভাব, বন্ধুত্ব, বাৎসল্য সবই তার গানের মধ্যে দিয়ে প্রস্ফুটিত হয়ে ওঠে। প্রথম যে গানটা আমি গাইব সেটি একটি রবীন্দ্রসঙ্গীত, হে মোর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ। ঠিক আছে, তাহলে তার পরপর কিছু চমক না হয় দর্শক বন্ধুদের জন্য থাকবে। নিশ্চয়ই আমরা আস্তে আস্তে এগোবো, এবং যেভাবে আমাদের প্রভু জগন্নাথ যেদিকে রাস্তা দেখিয়ে এগিয়ে নিয়ে যাবেন, আমি চেষ্টা করব যা কিছু শিখেছি গুরুদের থেকে তাই শোনাতে। একদমই, তাহলে চলো প্রথম গানটার দিকে আমরা যাই। হে মোর দেবতা, হে মোর দেবতা,
শুরু করলে একদম সকালটা একটা অন্য মাত্রায় নিয়ে পৌঁছে দিলে, ভীষণ সুন্দর। এরই সঙ্গে দর্শক বন্ধুদের বলি যে আপনারা ফোন করবেন যেই নম্বরে, সেই ফোন নম্বরটা একবার বলি, তারপর নবকুমার দা আমাদের সঙ্গে রয়েছেন, একবার কথা বলবো তার সঙ্গে। প্রথমে ফোন নম্বরটি হলো 8335022558। সুপ্রভাত নবকুমার দা। হ্যাঁ একদমই, একদমই। নমস্কার নমস্কার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অবশ্যই এরকম ভাবেই আপনারা সঙ্গে থাকুন, এবং প্রত্যেক দিনের এক প্রকার বলা যেতে পারে যে আমাদের দর্শক বন্ধু ফোনও করেন তিনি, আর তার কাছ থেকে আমরা যখন ফোনটা পাই সত্যি একটা আলাদা সম্পর্ক যেন তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। সময়টা হয়তো অনেকটাই কম, কারণ আমরা জার্নিটা শুরু করেছি হয়তো এখনো পর্যন্ত এক বছর গড়ায়নি, কিন্তু এর মধ্যেই এত সুন্দরভাবে একটা আত্মীয়তা তৈরি হয়ে গিয়েছে যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে। এই কারণেই হয়তো তারা প্রত্যেকটা দিন আমাদের ফোন করেন, এবং আমাদের যারা অতিথিরা থাকেন তাদের কাছে গানের অনুরোধ রাখেন। দর্শকরাই আমাদের দেবতা, আমরা যখনই গান শোনাই দেবতার উদ্দেশ্যে যেটা আমরা নিবেদন করি আসলে সেটা দর্শকরা শোনেন, এবং আমরা মনে করি যে তাদের মধ্যে দিয়ে সেই গান পৌঁছে যাচ্ছে ওই পারে আর কি। তো সেই জন্য দর্শকরা সকলেই আমাদের কাছে অত্যন্ত প্রণম্য। একদমই, আর এরই সঙ্গে বহরমপুর থেকে একজন দাদা রয়েছেন, সুপ্রভাত। হ্যাঁ বুঝতে পেরেছি দাদা আপনি ফোন করেছেন যে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ সেই কারণে আমরাও একরকম ভাবে সেই রকম ভাবে আপনাদের টানেই প্রত্যেকটা দিন ফিরে ফিরে আসি। আর অবশ্যই আপনি যেরকম কথাটা বললেন যে আপনারা ফোন করলে যেমন পেয়ে যান, আমরাও চেষ্টা করি যাতে প্রত্যেকের সাথে আমরা কথা বলতে পারি, কারণ আপনাদের কাছ থেকে আপনাদের অনুভূতি, আপনাদের পছন্দের গান, এই সব কিছু কিন্তু পাওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠানটি। সুতরাং সঙ্গে থাকুন, ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। এইবার সরাসরি তোমার কাছে যাব যে তুমি তো মানে রবীন্দ্রসঙ্গীত যেমন তুমি শোনালে,
কিন্তু এরই সঙ্গে সঙ্গে তুমি ভক্তিগীতির দিকটাও অনেকটাই ফোকাস করো। আজকে যেহেতু আমরা রথযাত্রা এবং এগুলো এই এই যে ভক্তি ভাব ভক্তি নিয়ে আমরা কথা বলছি, তো আমার ইচ্ছা আছে সেগুলো শোনানোর। মানে ভক্তি আসলে ভক্তিটা তো একদম অন্তরে নিজস্ব একটা উপলব্ধি, তো এক একজন এক এক রকম ভাবে সেটাকে সেটাকে অনুধাবন করেন এবং সেগুলো সম্বন্ধে সে ভক্তি সম্বন্ধে পড়াশোনা করেন, বা কেউ হয়তো শুধু ঈশ্বরকে ডাকেন, কেউ নামগান করেন, কেউ রোজ পুজো করেন। তো আমাদের পুজো হচ্ছে এই গানের মধ্যে দিয়েই আমাদের পুজো, এবং ঈশ্বরের কাছে এই নৈবেদ্যই আমরা প্রত্যেক দিন দিতে চাই। এবং ভক্তি আমার মনে হয় ভক্তির মধ্যে যে প্রেম, ভক্তির মধ্যে যে সমর্পণ লুকিয়ে আছে সেটাকে খুঁজে নেওয়ার জন্যই এই যাত্রা। এবং প্রভু জগন্নাথদেব কিন্তু ভক্তদের মধ্যে, তার সমস্ত ভক্তর মধ্যে এই প্রেম ছড়িয়ে দিয়েছিলেন, এবং তিনি কিন্তু রথযাত্রার যে যেটা আমরা সিগনিফিকেন্স বলতে পারি, যে সেই দিন তিনি কিন্তু মন্দিরের ওই উচ্চাসন থেকে নেমে আসেন এবং রথের মধ্যে ভক্তদের মধ্যে ভক্তরা সবাই লুটিয়ে পড়েন, এবং ভক্তের সাথে ভগবানের যে সম্পর্ক সেটাই আর বারে বারে প্রতি বছর প্রমাণিত হয়। ধীরে ধীরে আমরা এরকম আরো কিছু প্রসঙ্গে আসবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন। সুপ্রভাত। সুপ্রভাত বন্ধু, হ্যাঁ, তার আগে আপনার নাম আর কোথা থেকে বলছেন সেটা একবার বলুন। আচ্ছা, এইবার বলুন আপনার কোন গানটির অনুরোধ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এইবার গানের অনুরোধ রয়েছে আপনার কাছে, সেটা একটু বলুন। কিন্তু তার আগে আপনার কাছে আমাদের যে অনুরোধটা থাকবে সেটা হচ্ছে টিভি সাউন্ডটা আপনি প্রথমে মিউট করুন। এইবার এইবার তোমার কাছে জিজ্ঞাসা, চেষ্টা করছি আমি ওই ধরনের, মানে ভক্তি একরকম ভাবে আমরা সাজিয়েছি আজকের অনুষ্ঠানটা, তো আমি চেষ্টা করছি আপনি যে গান বললেন তার ভাব বজায় রেখে যদি কিছু আমি শোনাতে পারি নিশ্চয়ই চেষ্টা করব। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। এবার সরাসরি তোমার দ্বিতীয় গানের দিকে যাই, তারপরে আবার কিছু কথা হবে তোমার সাথে। নিশ্চয়ই, চলো তাহলে পরের গানটা একটু ভজন শোনাচ্ছি। Oh,
এরই সঙ্গে দর্শক বন্ধুদের বলি যে শুধু তো এই ওয়ানের পর্দায় নয়, এরই সঙ্গে আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি লাইভ দেখতে পাচ্ছেন ফেসবুকেও। অর্থাৎ ওয়ান কলকাতার যে পেজ রয়েছে, ফেসবুক পেজ, সেখানে গিয়ে আপনারা আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এবং এরই সঙ্গে oneTV.co.inও লগ ইন করে আপনারা এই অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। আর সবথেকে একটা খুশির খবর যেটা তোমায় দিই, সেটা হচ্ছে যে ফেসবুক লাইভে লাইভে সঙ্গীতা ঘোষ বলে একজন দর্শক বন্ধু একটা ঝুমুর গানের রিকোয়েস্ট করেছেন, চন্দ্রিকা ঘোষ। যদি সম্ভব হয় সেটা না হয় পরের দিকে তুমি করো। আর এরই সঙ্গে দর্শক বন্ধুদের বলি যে আজকের দিনটা ঠিক কি কি কারণের জন্য আমরা স্মরণীয় করে রেখেছি সেটা একবার বলে দিই। সেটা হচ্ছে যে 1772 সালে ক্যাপ্টেন জেমস কুক অস্ট্রেলিয়ার খোঁজে সমুদ্রে পাড়ি দেন ঠিক আজকের এই দিনটাতেই। 1837 সালে বাকিংহাম রাজপ্রাসাদে প্রথম এসেছিলেন মহারানী ভিক্টোরিয়া এবং 1930 সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয় প্রথম ফুটবল বিশ্বকাপ, যেটা কিন্তু এখন রাশিয়ায় হচ্ছে। আর এই ফুটবল জ্বর শুধু কলকাতা নয়, এটার সঙ্গে সঙ্গে সারা বিশ্ব জুড়ে কিন্তু এখন মেতে আছে বা মেতে রয়েছে এই ফুটবল নিয়ে। এইবার আবার তোমার কাছে যাব যে এরপর তুমি কোন গানটা শোনাচ্ছ আমাদের। আচ্ছা, যেরকম রিকোয়েস্ট আসছে আমি চেষ্টা করছি একটা বাউলঙ্গের গান শোনাতে, এটিও ভক্তিগীতি। আমি তোমার গানে আসছি, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলি। সুপ্রভাত বন্ধু, কে রয়েছেন? সুপ্রভাত, নমস্কার। হ্যাঁ বলুন দাদা। আমার একটা গানে অনুরোধ আছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। এবং সত্যি যে এত সুন্দরভাবে আপনারা গানের অনুরোধ গুলি করেন, এটা যেন আমাদের কাছে অনেকটাই আরো উদ্দীপনা বা উৎসাহকে আরো দ্বিগুণ করে দেয়। এই এই ভাবেই আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বার তো টিভি স্ক্রিনে রয়েইছে, আর তার সঙ্গে সঙ্গে আরও একবার বলে দিই 8335022558, এই ফোন নাম্বারে ফোন করে আপনারা অনুরোধ করতে পারেন আপনাদের পছন্দের গান। এইবার তোমার কাছে যাব, চলো তাহলে সেই গানটা শুনি। হ্যাঁ, উনি রিদমা ঝারে রিকোয়েস্ট করেছেন। আমি চৈতন্যদেব, যখন রথের এতে আমরা আস্তে আস্তে ঢুকবো, চৈতন্যদেবের কথা তো আসবেই। তার আগে আমি যে গানটা এখন শোনাচ্ছি তাতে রয়েছেন শ্রী চৈতন্যদেব, রয়েছেন শ্রী রামকৃষ্ণদেব রয়েছেন। আমি শোনাচ্ছি একটি বাউলঙ্গের প্রচলিত সুরে একটি বাউলঙ্গের গান। ঠিক আছে। মনের মতো পাগল পেলাম না, আমি 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 তাই তো পাগল হলাম না, তাই তো পাগল হলাম না, তাই তো পাগল, তাই তো পাগল হলাম না, তাই তো পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না। সাঙ্গ পাঙ্গ কলিতে পা
হটুকু ছেলে ভবে করল কি রঙ্গ, ওই এত হটুকু ছেলে ভবে করল কি রঙ্গ, জয় রাধা বলে রাধা বলে কালো জলে ডুবল যে আর উঠল না, জয় রাধা বলে কালো জলে ডুবল যে আর উঠল না, মনের মতো পাগল পেলাম না মতো পাগল পেলাম না। সাগর পারের নর নারী তারে করে বন্দনা, মনের মতো পাগল পেলাম না আমি, মনের মতো পাগল পেলাম না আমি, তাই তো পাগল হলাম না, 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 মনের মতো পাগল পেলাম না আমি, মনের মতো পাগল পেলাম না আমি, মনের মতো পাগল পেলাম না। ভীষণ সুন্দর। আর এরই সঙ্গে তোমার কাছে যেই প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে তুমি তো এই প্রজন্মের একজন শিল্পী, তো সেখানে দাঁড়িয়ে ভক্তিগীতিকেই তুমি কেন মানে প্রথম প্রেফার করছো? আসলে আমার সঙ্গীত শিক্ষা একেবারেই শাস্ত্রীয় মতে, এবং মানে ছোট থেকে আমি যেভাবে বড় হয়েছি আর কি, সেভাবে আমি আমার মা বাবার আদর্শে বা যেভাবে আমার বড় করা হয়েছে তাতে প্রচুর বই পড়ার সুযোগ হয়েছে আমার, বিভিন্ন ভাষার সাহিত্য, অনুবাদ সাহিত্য পড়ার সুযোগ হয়েছে। এবং কিভাবে এসেছি সেরকম মানে কোনো একটা দিন হঠাৎ করে ভক্তি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছি সেরকম কিছু না, পড়তে পড়তে মনে হয়েছে যে এর মধ্যে যে গূঢ় একটা দর্শন লুকিয়ে আছে, সেই ফিলসফিটাকে চিনতে শেখার যে রাস্তাটা আমার মনে হয়েছিল সঙ্গীতের মাধ্যমে সেই রাস্তাটা আমি হয়তো খুঁজে পাব। এবং সেভাবেই ঈশ্বরের আশীর্বাদে আমি আমার শ্রদ্ধেয় গুরুদের কাছে যাই এবং তারা প্রত্যেকে আমাকে অত্যন্ত স্নেহের সাথে আমাকে, শুধু যে গান শিখছি তাদের থেকে সেটা নয়, জীবনের চলার পথের বহু শিক্ষা আমি পেয়ে থাকি, ঠিক যেভাবে আমাদের বাবা মা আমাদেরকে ছোট থেকে বড় হওয়ার পথে অনেক শিক্ষা দেন, এবং সেভাবে ওনাদের সাথে পথ চলতে চলতে এই শাস্ত্রীয় মতে গান শিখতে শিখতে এবং গানের মধ্যে প্রতিটি গানের মধ্যেই যে একটা ভক্তি বা যে সমর্পণ লুকিয়ে আছে সেটা খুঁজতে ওনারা আমাকে অনেক সাহায্য করেছেন। তো আমি এটা বলতে পারি যে মা বাবার পরে আমার গুরুরা রয়েছেন এবং তারাই আমাকে এই রাস্তায় এগিয়ে যেতে সাহায্য করছেন, উদ্বুদ্ধ করছেন। আমার কীর্তনের গুরু মা শ্রীমতী সীমা আচার্য চৌধুরী এবং আমার ক্লাসিক্যাল মিউজিক যার কাছে শিখি বিদুষী সুরঞ্জনা বোস, এছাড়াও আমার রবীন্দ্রসঙ্গীত বা অন্যান্য গানে শ্রীমতী অনসুয়া অধিকারী, আমার দাদা আছেন শ্রী অনির্বাণ দাস, এনারা সবাই আমাকে সবসময় ঘিরে রেখেছেন, একটা স্নেহ পাশে জড়িয়ে রেখেছেন। তো এনাদের সকলের সহায়তায় আমি আস্তে আস্তে চেষ্টা করছি যে এই ভক্তির যে ভক্তিরস তার মধ্যে ডুব দিতে, তাতে অবগাহন করতে। আজকে একদমই তোমার গানে গানেই আমরা না হয় সেই দিকেই যাব, তবে তার আগে দর্শক বন্ধুদের একটু বলি যে আজকে যেই বিশেষ মানে বিশিষ্ট ব্যক্তিদের আজকের দিনে জন্ম হয়েছিল তাদের কথা একবার আপনাদের বলে দিই। সেটা হচ্ছে যে 1942 সালে শিকাগোতে জন্ম হয় হলিউড অভিনেতা হ্যারিসন ফোর্ডের, এবং 1964 সালে কলকাতায় জন্ম হয় ক্রিকেটার উৎপল চ্যাটার্জির, 1985 সালে জন্ম হয় মেক্সিকোর বিখ্যাত গোলরক্ষক গিলেরমো ওচোয়া। অ্যাকচুয়ালি মানে সত্যি কথা বলতে গিয়ে ফুটবল বিষয়ে এত ভালো আমি জানি, সুতরাং হোঁচট খাওয়াটা যেন এমনিই চলে আসে। যাই হোক, এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার, সুতরাং ফিরে আসছি এক্ষুনি। ফিরে এলাম বিরতির পর, আর আজ আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী পৌলমী। পৌলমী, তুমি যেরকম সকাল থেকে একদম সাজিয়ে নিয়ে এসেছো ভক্তিগীতি নিয়ে, তার কারণই হচ্ছে আগামীকাল রথ।
তো সেই সেই রেঞ্জ ধরেই তোমার কাছে যদি যাই, তাহলে পরে এই বিষয়টা তোমার কাছে এসেই যাচ্ছে যে একাধারে তুমি যেরকম রবীন্দ্রসঙ্গীতের চর্চা করছো, ঠিক একই রকমভাবেই তুমি শাস্ত্রীয় সঙ্গীতেরও চর্চা করছো এবং তারই পাশাপাশি তুমি আবার ভক্তিগীতি নিয়েও চর্চা করছো। তো এই তিনটের মধ্যে থেকে তুমি কি এমন কোনো জিনিস, মানে এমন কোনো রসদ পেয়েছো যে এই রসদটা ধরে তুমি পরবর্তীতে গিয়ে কোন বিষয়টা নিয়ে কাজ করবে বা কোনটাতে কাজ করলে তুমি বেশি মানে পারদর্শিতার সঙ্গে কাজ করতে পারবে, এটা নিয়ে কোনো কিছু কি ভেবেছো? দেখো, শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে আমাদের মানে ভিত, একটা বাড়ি যদি বানাতে যাই যে ভিত দরকার হয়, তো শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া আমার মনে হয় যে কোনো সঙ্গীতকে নিয়ে যদি এগিয়ে যাওয়ার কথা আমরা ভাবি, শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া গতি নেই, মানে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষাটা প্রয়োজন। এছাড়া পদাবলী কীর্তন আমাদের বাংলার নিজস্ব যে শাস্ত্রীয় সঙ্গীত সেটা হলো পদাবলী কীর্তন, মহাজন কবিদের সৃষ্টি, অনবদ্য সৃষ্টি। আজকাল অনেক সময় হয় যে ফোক সঙের সাথে কীর্তন, কিন্তু কীর্তনের আসলে কীর্তনের আগমন হয় ধ্রুপদ থেকে, এবং ধ্রুপদে যেভাবে দেবদেবীদের নিয়ে দেবদেবীদের কথা বলা হতো, তাদের কীর্তি বর্ণনা করা হতো, এই সেখান থেকেই কীর্তন এসেছে। এবং বলা হয় যে নাম লীলা গুণাদিনাং উচ্চ ভাষা তু কীর্তনম, অর্থাৎ কীর্তন কিন্তু মহাজন সাহিত্য, মহাজন কবিদের সৃষ্টি করে যাওয়া এই অনবদ্য সাহিত্য, এই সাহিত্যে ডুব দিলে কিন্তু শুধু যে একটা একটা বিষয় নিয়েই পড়াশোনা করলে হয় সেটা না, সেখানে ভাগবত পড়তে হয়, চৈতন্য চরিতামৃত, ভগবদ্গীতা, এবং এই পড়াশোনার একটা কন্টিনিউয়াস প্রসেস চলে, এবং সেই প্রসেসের মধ্যে দিয়ে গানের পাশাপাশি এক একটা গানের মধ্যে যে লুকিয়ে থাকা যে ভাব, এবং অনেক সময় এই গানগুলোর দুটো করে অর্থ হয়, সেগুলো বোঝার জন্য পড়াশোনাটা খুব দরকার। এবং এই যে রবীন্দ্রনাথের গান, যখন আমি রবীন্দ্রনাথের সমস্ত সৃষ্টি, তিনি কীর্তন থেকে উদ্বুদ্ধ হয়ে 16 বছর বয়সে ভানুসিংহের পদাবলী রচনা করেছিলেন, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এগুলো কিন্তু সবগুলোই একটার সাথে একটা জুড়ে রয়েছে। আজকে আমি ভজনের মাধ্যমেই হোক বা কীর্তনের মাধ্যমেই হোক বা কোনো বন্দিশের মাধ্যমেই হোক, আমার ঈশ্বরের কাছে আমার নিজের যে করুণা, যে আরতি, সেই আরতি পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা, কাজেই আমার মনে হয় প্রত্যেকটাই প্রত্যেকটার সঙ্গে যুক্ত। এবং সঙ্গীত তো আমাদের কাছে, সঙ্গীত একটা সাধনা, এবং আমাদের গুরুরা যা শিক্ষা দিয়েছেন তাতে তারা বারবারই এটাই বলেছেন যে তোমার সামনে যতজনই বসে থাক তুমি মনে করবে তাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর রয়েছেন, এবং তাদেরকে গান শোনাচ্ছ মানে ঈশ্বরকে গান শোনাচ্ছ। এবং আমরা যখন পুজো করি বাজার থেকে, কিন্তু ঠাকুরকে দেওয়ার জন্য সব থেকে ভালো ফল, সব থেকে ভালো মিষ্টি, এগুলো নিয়ে এসে নৈবেদ্য সাজিয়ে তাদের সামনে দিই। তো সেক্ষেত্রে যখন আমরা গানের নৈবেদ্য অর্পণ করব, আমরাও চেষ্টা করব যে হৃদয়ের যতটুকু নিংড়ে তার সামনে রাখা যায় ততটুকু দিয়ে সেই পুজো সমাপন করা। একদমই। আর এরই সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন, সুপ্রভাত বন্ধুকে রয়েছেন। হ্যাঁ দাদা বলুন। আচ্ছা, আমি চেষ্টা করছি, হ্যাঁ যদি সময় হয় আমি নিশ্চয়ই শোনাবো কানু কহে রাই। অনেক ধন্যবাদ আকাশ, সঙ্গে থাকুন এবং তোমার কাছেই যাই তাহলে। এরপর তুমি আমাদের কি শোনাবে? এরপরে রজনীকান্ত সেনের একটা গান শোনাচ্ছি, এখানেও এই গানটির মধ্যেও সেই একই মেসেজ রয়েছে, অর্থাৎ ভক্তি এবং প্রেমের মধ্যে যে সমন্বয়। তুমি আজকে সাজিয়েই তো এসেছো সেই সব গান। হ্যাঁ, আমি যেগুলো সচরাচর কিন্তু আমরা শুনতে পাই। হ্যাঁ, আমার ইচ্ছেই ছিল এটা যে যখন আমি শোনাচ্ছি এবং সেই সমস্ত গান এবং হারিয়ে যাওয়া গান, যেগুলো আমাদের আমাদের প্রজন্মের কিন্তু দায়িত্ব এই গানগুলোকে বাঁচিয়ে রাখা, এবং আমরা যদি সেই দায়িত্ব পালন করতে চেষ্টা করি আমার মনে হয় নিশ্চয়ই আমরা পেরে উঠব। তো আমি সেজন্য পরের গানটাতে যাচ্ছি, এই গানটি প্রেমে জল হয়ে যাও বলে। প্রেমে জল হয়ে যাও গোলে, 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 কঠিনে মেশে নাশে, কঠিনে মেশে নাশে, মেশে রেশে তরল হলে, মেশে রেশে তরল হলে, জল হয়ে যাও গোলে, প্রেমে জল হয়ে যাও।
হয়ে যাও গলে, প্রেমে জল হয়ে যাও গলে। এই সঙ্গে দর্শক বন্ধুদের যেটা প্রত্যেকদিন আমরা বলে থাকি যে আজকের দিনটা কিরকম যাবে, ওয়েদার কিরকম থাকবে, তো সেই বিষয়েই আসি একটুখানি যে আজকের ওয়েদার কিরকম থাকবে। যেহেতু বর্ষাকাল আর মাঝে মধ্যে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোনো কোনো সময় হয়তো বৃষ্টির দেখাই পাওয়া যাচ্ছে না, গুমোট গরমের মধ্যে হাঁসফাঁস করতে হচ্ছে আমাদের প্রত্যেককে। সুতরাং আজকের দিনটা থাকবে মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা যা আলিপুর আবহাওয়া দফতর থেকে পূর্বাভাস দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সুতরাং বৃষ্টির অপেক্ষায় আমরা থাকবো, আর এটা তো প্রচলিতই রয়েছে যে রথযাত্রা মানেই বৃষ্টি হবে, তো সেক্ষেত্রে আশা করা যায় আজকে যদি বৃষ্টি না হয় কাল তো হবে, কাল হবে। আর এরই সঙ্গে তোমার কাছে তো রথযাত্রা প্রসঙ্গে আসবো, কিন্তু বৃষ্টির ব্যাখ্যা আছে, মানে বলা হয় হরিনাম রসে সব ভিজে যায়, মানে রথের দিন যে বৃষ্টি হয় দেখবেন না, রথের সামনে নর্তন কীর্তন করতে করতে সবাই এগিয়ে চলেছে হরিনাম করতে করতে, তো বলা হয় যে হরিনাম রসে মানে প্রেম রসে সবকিছু এসে ভিজিয়ে দিচ্ছে আর কি। তো বৃষ্টির ব্যাখ্যাটা আমরা এইভাবেই, মানে বৃষ্টির পদাবলী যখন আমরা হ্যাঁ চর্চা করি আমরা এইভাবেই বৃষ্টির ব্যাখ্যা করি যে প্রেম রসে হরিনাম রসে সব ভিজে গেল। বাহ, ভীষণ সুন্দর। আর এরই সঙ্গে তুমি এরপর আমাদের তাহলে কোনটা শোনাচ্ছ? আমি একটা ভজন শোনাচ্ছি, এটা আগেরটা একটি কবির ভজন শুনিয়েছি, একটি মীরার বাইয়ের ভজন শোনাচ্ছি।
আর এরপর তোমার কাছে তো যাবই, কিন্তু আরেকটা বিষয় দর্শক বন্ধুদের একটু বলে দিই যে আপনারা যারা টিভি পর্দার সামনে বসে রয়েছেন ভাবছেন যে গান শুনতে শুনতে মুগ্ধ হয়ে গেছেন, সে তো আমি বুঝতেই পারছি, কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে যদি মনে হয় যে না এরপর এই গানটা শুনলে বেশ ভালো লাগবে, তাহলে পরে আপনাদের পছন্দের গান আপনারা ফোন করে জানাতে পারেন আমাদের। তার জন্য ফোন নাম্বার 8335022558, এই ফোন নাম্বারে আপনারা ফোন করে আপনাদের পছন্দের গান অনুরোধ করতে পারেন। এরই সঙ্গে একজন দর্শক বন্ধু রিকোয়েস্ট করেছেন যে সচিন দেব বর্মনের যদি কোনো একটা গান মানে গাওয়া সম্ভব হয় তাহলে, তবে আসলে একটা রাস্তায় এগোচ্ছি তো সেই জন্য মানে আমি বুঝতে পেরেছি একটু ডিটুর করলে আমাদের একটু সমস্যা, মানে আবার ওইখানটায় ফিরে যেতে হয়তো একটু অসুবিধা হতে পারে। অবশ্যই, আর একটা আলাদা ভাবধারায় গিয়ে যখন পৌঁছে গেছি আমরা, কারণ কীর্তন শুরু হলে মানে মহাজন গীতিকা যখন শুরু হয় তারপরে যত আসবো আমি এই প্রসঙ্গে আসবো, কিন্তু একজন দর্শক বন্ধু রয়েছেন কথা বলেনি। সুপ্রভাত বন্ধু কে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ সুপ্রভাত। হ্যাঁ 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 ভালো আছি। আচ্ছা আচ্ছা গতকাল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিদি, এইরকম এইরকম ভাবেই আমাদের সঙ্গে থাকুন এবং আমরা চেষ্টা করি যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আপনাদের পছন্দের গান কোনো না কোনো আঙ্গিক ধরে। আর তোমার কাছে তো রবীন্দ্রসঙ্গীতের একটা পূজা পর্যায়ের গানের অনুরোধ রয়েছে। পূজা পর্যায়ের গান আচ্ছা শোনাচ্ছি, যেহেতু মানে কীর্তনাঙ্গের একটা গান আমি ওহে জীবন বল্লভ গানটা শোনাতে চাইছি। আসলে এটা অনেক বড়, গানটি অনেক বড় কিন্তু রবীন্দ্রনাথের কীর্তনাঙ্গের গান, আমি খুব ছোট করে চেষ্টা করছি গানটা একটু শোনা। অবশ্যই যতক্ষণ পৌলমীর সময় লাগছে, কারণ সব কিছুই তো দীর্ঘমেয়াদী প্রসেস ছাড়া তো কোনোভাবেই কোনো কিছু সম্ভব নয়, সুতরাং চট করে যদি আমি কোনো কিছু মনে করে থাকি যে আমি এক্ষুনি পেয়ে যাব তা নয়, সুতরাং ও যেরকমভাবে এখন গানটাকে খুঁজল, কিন্তু আর বেশিক্ষণ সময় নষ্ট না করে বরং আমরা একেবারে ওর গানেই যাব। আমি একটু আমার সঙ্গে যিনি তালবাদ্যে আছেন আমি ওনাকে বলছি, যদিও এটি কীর্তনাঙ্গের গান আমি এই গানটা একটু তাল ছাড়া গাইতে চাইছি নিজের মতন করে, কারণ এটা একটা এটা গাইতে গাইতে এটা একটা অন্য পর্যায়ে চলে যায় এবং তালের ঘেরাটোপের মধ্যে আমার অন্তত এই গানটাকে সেভাবে না উপলব্ধি করে একটু অন্যরকম ভাবে আমি শোনাচ্ছি। ঠিক আছে চলো একটু তাল ছাড়া। ওহে জীবন বল্লো ওহে সাধন দুর্লভ, ওহে জীবন বল্লভ, ওহে সাধন দুর্লভ, আমি মর্মে রোগ
এরপরে তো আর আলাদা করে কোনো বিষয় বা প্রসঙ্গ আসতে পারে না, তবে মনে হয় আরেকটা গান শুনেই নি বরং। আরেকটা গান, হ্যাঁ আমি আসছি, মানে যখন আমরা কীর্তনের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি আমি ওদিকে, তো যেহেতু কাল রথযাত্রা সেহেতু জগন্নাথ দেবের চরণে কিছু নিবেদন নিশ্চয়ই থাকবে, কিন্তু সবার আগে যেটা না করলে বলা হয় যে গৌরচরণ বন্দন বিনা বৃন্দাবনে যাওয়া যায় না, অর্থাৎ আমি বৃন্দাবনেই যাই বা শ্রীক্ষেত্র পুরীতেই যাই, আমার নবদ্বীপ না ঘুরে, নদিয়ার নবদ্বীপ না ঘুরে, অর্থাৎ গৌরচরণ বন্দনা না করে, তাকে স্মরণ না করে কিন্তু আমরা যেতে পারি না। মানে তিনি রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ ছিলেন এবং কলিযুগে নামামৃত প্রেমামৃত বিতরণ করে তিনি মানুষের মধ্যে, ভক্তের মধ্যে, এবং সবাইকে এক আসনে, জাতি ধর্ম সমস্ত ভুলে সবাইকে এক আসনে বসিয়েছিলেন এবং সবাইকে রক্ষা করেছিলেন। তো প্রথমে আমি একটি গৌর বিষয়ক একটি ছোট পদ শোনাচ্ছি, তারপরে আমরা আস্তে আস্তে শ্রী জগন্নাথ দেবের লীলায় যাব। সরে নাব গৌর চন্দ্র নাগর বনহারি, সরে নাব গৌর চন্দ্র নাগর বনহারি, নদিয়া ইন্দু করুণা সিন্ধু ভকত বৎসল কারি, সরে নাব গৌর চন্দ্র নাগর বনহারি, আহ নদিয়া নগরে উদয় হল রে, নদিয়া নগরে উদয় হল রে, অযুত শশাঙ্ক জ্যোতিপূর্ণ চাঁদ, নদিয়া নগরে উদয় হল রে, নদিয়া ইন্দু করুণা সিন্ধু ভকত বৎসল কারি, সরে নাব গৌর চন্দ্র নাগর বনহারি। বলছেন আমি আকাশের চন্দ্র সূর্যকে গণনা করতে পারি, কিন্তু গৌর চন্দ্রের এমন রূপ আমি কি দিয়ে তাকে গুনবো? এই চাঁদের আলোর মতন তার দেহের ছটা, তার অন্তরের এই ভক্তিভাব তেজোদ্দীপ্ততা, এ আমি কিভাবে গণনা করব? আহা কিসে বাগুনি চন্দ্রকোটি, আমি কিসে বাগুনি, রাস আছে বৃদ্ধি আছে গোরা চাঁদের সমানোদয়, রাস আছে বৃদ্ধি আছে গোরা চাঁদের সমানোদয়, চন্দ্রকোটি আছে, কিন্তু গৌরাঙ্গের নেই।
গানটা রচনা করা হয়েছে বা আমরা গাইতে গাইতে যেভাবে গানটাকে উপলব্ধি করি সেটার জন্য একটু ব্যাখ্যা করে দিলে সুবিধা হয় যারা শুনছেন তাদের জন্য। মানে সেটা নিজের ক্ষেত্রেও কিন্তু অনেকটা মানে অবশ্যই বুঝে কোনো জিনিসটা গাওয়া আর না বুঝে গাওয়া দুটোর মধ্যে একটু পার্থক্য থেকেই যায়। ভীষণ সুন্দরভাবে তুমি এটা বুঝিয়ে দিলে, ইভেন দর্শক বন্ধুরা যারা রয়েছেন তারাও যে অ্যাপ্রিসিয়েট করছেন এটা আমি একদম হলফ করে বলতে পারি। কারণ আমাদের কাছে সত্যিই হয়তো আমরা এতটা গভীরভাবে কোনো কিছু ভাবনা চিন্তা না করে হয়তো সেটা হতে পারে সময়ের অভাবে বা এত ব্যস্ত হয়ে গেছি আমরা আমাদের জীবনে, তো সুতরাং এতটা গভীরভাবে ভাবনা চিন্তা করবার সময়টা আমরা পাই না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যেরকমভাবে তোমরা যারা শিল্পীরা আসো প্রত্যেকটা দিন, তারা যদি এত সুন্দরভাবে এটা বুঝিয়ে দাও বা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরো, তাহলে এটা দর্শক বন্ধুদের দিক থেকেও হয়তো অনেকটা একটা সময় খুব উপকারে আসবে। আর প্রত্যেকেই তো আমরা যখন মন ভালো হোক কি খারাপ হোক প্রত্যেকটা মুহূর্তেই যেন ভগবানের শরণাপন্ন হই। মানে খুব ছোট্ট করে বলতে গেলেও মনে হয় যে যদি খুব বিষাদগ্রস্ত থাকি তাহলে পরেও যেন মনে হয় যে মন্দিরের সামনে মানে মন্দিরে গিয়ে যদি দেবতার সামনে গিয়ে কিছুক্ষণ বসে থাকা যায় তাহলেও হয়তো অনেকটা শান্তি পাওয়া যায়, সেটা হয়তো অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। এইরকমই আরও সুন্দর সুন্দর ভক্তিগীতি নিয়ে আমি থাকবো আর অবশ্যই থাকবেন আপনারাও। তবে এখন সময় হয়েছে আরও একটা বিরতি নেওয়ার, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর আর আজ আমাদের পর্বটা কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমরা একটু অন্যভাবে সাজিয়েছি, তার কারণ হচ্ছে আগামীকাল রথযাত্রা, অর্থাৎ জগন্নাথ দেবের রথযাত্রাকে ঘিরে আমরা প্রত্যেকেই ভীষণ ভালোভাবে বা একটা আলাদা অনুভূতি দিয়ে আমরা এই উৎসবটাকে পালন করে থাকি। আর সেই কারণেই আজকের এই পর্বটাকে আমরা একটু ভিন্ন ধারায় বা একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করেছি আর তাতে যে সহযোগিতা করেছে অর্থাৎ আজকে যে শিল্পী রয়েছে পৌলমি। সুতরাং পৌলমি কিন্তু শুধু গান গাইছে তা নয়, তার সঙ্গে সঙ্গে যেই গানের অর্থ রয়েছে যে গূঢ় অর্থগুলো আমরা সঠিকভাবে হয়তো অনেক সময় বুঝে উঠতে পারি না সেটাও কিন্তু সে তার গানের মধ্যে দিয়েই তুলে ধরছে। সেই কারণে আন্তরিকভাবে তোমাকে আলাদা একটা ধন্যবাদ জানাতেই হচ্ছে, সুতরাং সেই ধন্যবাদ তো জানাচ্ছি। সঙ্গে অবশ্যই তুমি যেরকমভাবে সুন্দর সুন্দর গানগুলো শোনালে, যেরকমভাবে তুমি ডিফাইন করলে যে কোন গানের কোন অর্থ, কারণ সত্যি কথা বলতে ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা সেই অর্থে গিয়ে পৌঁছতে পারি না, তো সেটা ভীষণই সুন্দর হয়েছে আর আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আমার এটুখানি আশা যে দর্শক বন্ধুরাও ভীষণভাবে মানে ওখান থেকে বসেই অ্যাপ্রিসিয়েট করছেন যে সত্যি এরকম একটা পর্ব এই রথযাত্রার আগে হয়তো ভীষণভাবেই দরকার ছিল। আর এরপর তুমি আমাদের কোন গানটা শোনাচ্ছ বলো? আমি এরপরে একটি জগন্নাথের স্তোত্র শোনাচ্ছি, তার আগে খুব ছোট করে আমি রথের একটা মানে রথের রথযাত্রা কি বা এবং জগন্নাথ দেবের এই যে আমরা পুরীতে জগন্নাথ দেব দর্শন করতে যাই তার পিছনে তো একটা গল্প রয়েছে, একটা ব্যাখ্যা রয়েছে, আমি খুব ছোট করে সেই ব্যাখ্যাটা বলছি। রাজা ইন্দ্রদুম্ন তিনি স্বপ্নাদেশ পান এবং অপরূপ এক মূর্তি তিনি স্বপ্নে দেখেন এবং দেখার পরে তার মন অস্থির হয়ে ওঠে এবং তার সভায় ব্রাহ্মণ ছিলেন বিদ্যাপতি, তিনি তার সভার আরও অন্য ব্রাহ্মণদের বিভিন্ন জায়গায় খোঁজে পাঠান। তো বিদ্যাপতি ছিলেন তাদের মধ্যে তিনি অপেক্ষাকৃত কম বয়স্ক একজন ব্রাহ্মণ, তিনি সন্ধান পান সবর রাজা বিশ্বাবসু এবং সেখানে বিশ্বাবসুর কন্যা ললিতাকে বিবাহ করে তিনি দেখেন যে সেই রাজা প্রত্যেক দিন রাত্রিবেলায় অপূর্ব এক আনন্দ নিয়ে কোথাও যাচ্ছেন এবং যখন তিনি ফিরে আসছেন তার মনে তার চোখে মুখে যে আনন্দ এক
একটা প্রতিফলন দেখা যাচ্ছে, এমন আনন্দ সহজে সচরাচর দেখা যায় না। তো তাকে একদিন অনুসরণ করে তিনি দেখেন এবং গুহার মধ্যে দেখেন এক অপূর্ব সুন্দর মূর্তি, এবং সেটি বিদ্যাপতি দেখে ফেলার পরে তখন সেখানে একটি দৈব বাণী হয় যে অনেকদিন আমি সবর রাজার আতিথ্য গ্রহণ করেছি, কিন্তু এখন আমি সবার মধ্যে নিজেকে বিলিয়ে দিতে চাই। এবং তারই সেই দৈববাণী শোনার পরে দারু ব্রহ্ম অর্থাৎ কাঠ ভেসে আসে পুরীর সমুদ্রের জলে, এবং সেখান থেকে জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়। এবং জগন্নাথ দেবের মন্দির আমরা সবাই জানি, মহাপ্রসাদ বিতরণ হয় সকলের মধ্যে, ভক্তের মধ্যে সেই প্রসাদ বিতরণের মাধ্যমে তিনি তার নিজের সমস্ত লীলা, সমস্ত করুণা ভক্তদের মধ্যে ছড়িয়ে দিয়ে চলেছেন বছরের পর বছর। জগন্নাথ জগবন্ধু জগত পালন কারী জগত ক্লেশ নাশায় হে শ্রী ক্ষেত্র বিহারী হে সুন্দর নন্দ নন্দন দারু ব্রহ্ম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। যে কাঠ ভেসে এসেছিল তার মধ্যে শঙ্খ চক্র গদা পদ্ম সেই চারটি চিহ্ন, এবং এখনো যখন নবকলেবর হয় তখন খুঁজে আনতে হয় সেই চিহ্নাঙ্কিত কাঠ, এবং স্বপ্নাদেশের মাধ্যমে প্রভু জানিয়ে দেন কোন দিশায় গেলে সেই কাঠ পাওয়া যাবে খোঁজে। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম, জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম, জয় চন্দন চর্চিত কুণ্ডল মন্দিত চন্দন চর্চিত কুণ্ডল মন্দিত কৌস্তুভ শোভিত দেহি পদম, জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় বেদ বিমো
আর দর্শক বন্ধুদের বলি যে এইরকম তো অনেকগুলো গানেই আমরা থাকবো, কারণ এখনো বেশ কিছুক্ষণ সময় আমাদের হাতে রয়েছে। তবে তার আগে আজকে আপনাদের দিনটা কেমন যাবে সেটা একবার বলে দিই। সেটা হচ্ছে মেষরাশির ক্ষেত্রে বলি যে অবসাদে ভুগতে পারেন আজকে, এবং বৃষরাশির ক্ষেত্রে বাসস্থান পরিবর্তন করতে পারেন। মিথুন রাশির ক্ষেত্রে বলি যে টাকা খরচ আজকে একটু বুঝে করুন, এবং কর্কট রাশির ক্ষেত্রে বাড়িতে শুভ কাজ করতে পারেন। সিংহ রাশির ক্ষেত্রে নিজের ভুল সংশোধন করতে পারেন আজকের দিনে। কন্যায় কোনো মামলায় জড়িয়ে পড়তে পারেন, সুতরাং সেই সব বিষয়ে একটু খেয়াল রাখবেন। আর এইবার আবারও তোমার কাছে যাব, কারণ আমি প্রথমেই আর কি এই বিষয়টা যখন তুমি এসেছো আর তোমার সাথে যখন আমার এর আগে মানে অনুষ্ঠান শুরুর আগে কথা হচ্ছিল, তুমি বলছিলে যে তুমি নিজে চাকরি করতে, এবং সেখান থেকে চাকরিটা ছেড়ে দিয়ে তুমি সম্পূর্ণভাবে এখন গানটাকেই নিজের নেশা পেশা সব কিছু করে নিয়েছো। তো এইটা হঠাৎ করে কেন, মানে কোন ভাবনা চিন্তা থেকে? আসলে ভাবনা চিন্তা বলতে, আমি আমার একটা খুব সাকসেসফুল কর্পোরেট ক্যারিয়ার ছিল, কিন্তু ওই যেটা হয় যে আমরা সবাই একটা প্রতিযোগিতা এবং দৌড়ের মধ্যে নিজেদেরকে যখনই সামিল করে ফেলি, আস্তে আস্তে কি হয় অন্যদিক থেকে শান্তিটা একটু কমতে থাকে, এবং কাজের মধ্যে নিজেকে সবসময় ব্যস্ত রাখা এবং সেই কাজের ফল, এবং গীতায় সবসময় আমরা বলি যখন ভগবদ্গীতার কথা বলি যে নিষ্কাম কর্ম, অর্থাৎ কর্ম করে যেতে হবে কিন্তু ফলের আশা করলে চলবে না। কিন্তু চাকরির ক্ষেত্রে সেটা হয়ে উঠছিল না, কর্মও করছিলাম এবং কর্মের ফলের আশা করে বসে থাকতাম সারা মাস। তো কোথাও একটা মনে হচ্ছিল যে আমার নিজের অন্তরের যে উত্থান, সেই উত্থানটা কোনোভাবে একটা বাধা পাচ্ছিল, এবং যখনই আমি আমার গুরুদের কাছে যেতাম আমার শুধু মনে হতো আমি চুপ করে বসে সারাদিন ওনাদের গান শুনি, ওনাদের কথা শুনি, ওনাদের যে শিক্ষা দিচ্ছেন বা যেভাবে ওনারা শিখেছেন সেগুলো শুনি। তো আমার এই দিকটাতে অনেকটা বেশি সময় আমার দেওয়ার ছিল, আমার মনে হচ্ছিল যে আমার আমি কোথাও একটা নিজের প্রতি হয়তো একটা ইনজাস্টিস করছি, আমি এই যে সময়টা কম দিচ্ছি গানের প্রতি। সেই ভালো লাগা, সেই ভালোবাসা থেকেই আমার মনে হলো যে ঠিক আছে, আমি চাকরি যখন করেছি আমি আমার কাজের প্রতি অত্যন্ত যত্নশীল থাকতে চেষ্টা করেছি, এবং এখনো আমার মনে হয় যে সঙ্গীতের মতন বড় বৃহৎ কার্য কিছু নেই, মানে সঙ্গীতকে ছড়িয়ে দেওয়া, সঙ্গীতকে শেখা, পরিসর, এবং এই যে গান, আমাদের বাংলার যে গান, বাংলার গানকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু বাঙালিদের, এবং আমরা যদি না সেই দায়িত্ব নিতে সক্ষম হই সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে বসে কাউকে দোষারোপ করা থাকবে না, কারণ আমরা নিজেই সেই চেষ্টায় ব্রতি না হয়ে আমরা যদি তখন এ করি। তো সেই জন্য আমার বাড়ি থেকেও প্রচুর সাপোর্ট আমি পাই, আমার মা বাবার থেকেও সাপোর্ট পাই, আমার শ্বশুর বাড়ির থেকেও প্রত্যেকে ভীষণ সাপোর্ট করেন, এবং অবশ্যই গুরুদের আশীর্বাদ তো রয়েছে, তাদের ভালো লাগা ভালোবাসাগুলো নিয়ে এগিয়ে যেতে চাই। এরই সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন, সুপ্রভাত। সুপ্রভাত, কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে আমাদের আশা থাকবে যে যেই দর্শক বন্ধু ছিলেন তিনি আবারও ফোন করবেন, এবং অবশ্যই কোনো একটা গানের অনুরোধ করবার জন্যই তিনি ফোনটা করেছিলেন সম্ভবত। সুতরাং সেই কারণের জন্য আপনি আরও একবার ফোন করুন, নিশ্চয়ই আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। আর এইবার তোমার কাছে যাব যে বরং একটা গান আগে শুনে নিই। আচ্ছা, আমি যে গানটা গাইছি বহু মানে গুণী শ্রদ্ধেয় মানুষের গান গিয়ে গিয়েছেন, এবং বিদ্যাপতির একটি অত্যন্ত জনপ্রিয় মাধব বহুত মিনতিকারী তোয়ে এই গানটি আমি গাইছি। এটা আমাদের শ্রীমতী ছবি বন্দ্যোপাধ্যায়ের ঘরে, যে ঘরে আমি কীর্তন শিখছি আর কি, আমার গুরুমার কাছ থেকে, শ্রীমতী সীমা আচার্য চৌধুরীর কাছ থেকে শিখছি। তো এই আখর, আমাদের আখর সমৃদ্ধ যে কীর্তন, আমাদের ঘরের আখর একটু অন্যরকম হয়, আমি সেভাবে যেভাবে তালিম পেয়েছি সেভাবে একটু শোনানোর চেষ্টা করছি। গানে যাব, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছে, কোনোভাবে হয়তো তার সঙ্গে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে এবার সরাসরি তোমার গানে যাই। এই গানটির মধ্যেও কিন্তু বারে বারে সমর্পণের কথা উঠে আসছে। বহুত
লেশ না পাওয়বি গনাইতে দোষ গুণ লেশ না পাওয়বি জব তুহু করবি বিচার মাধব জব তুহু করবি বিচার আহা পাবে না পাবে না পাবে না পাবে না দোষ ছাড়া গুণ তুমি পাবে না পাবে না দোষ ছাড়া গুণ তুমি পাবে না পাবে না গনাইতে দোষ গুণ লেশ না পাওয়বি গনাইতে দোষ গুণ লেশ না পাওয়বি জব তুহু করবি বিচার মাধব জব তুহু করবি জগন্নাথ জগতে কাহয়সি তু জগন্নাথ জগতে কাহয়সি জগবাহির নাই মুই ছাড়া পশু পাখি কুল জনমিয়ে কিয়ে মানুষ পশু পাখি কুল জনমিয়ে অথবা কীট পতঙ্গে মাধব অথবা কীট পতঙ্গে কর্ম বিপাকে গতাগতি পুন পুন কর্ম বিপাকে গতাগতি পুন পুন মতি রহু তুয়া পর সঙ্গ মাধব রহো তুয়া পর সঙ্গ যেন মোতি থাকে হে মোতি থাকে হে তোমার লীলা কথা প্রসঙ্গিতে মোতি থাকে হে লীলা কথা প্রসঙ্গিতে মোতি থাকে হে লীলা কথা প্রসঙ্গিতে মোতি থাকে হে ভনে বিদ্যা পদ পল্লব করি অবলম্বন তিলক দিও দিন বন্ধু তিলক দিও দিন বন্ধু দর্শক বন্ধুরাও বুঝতে পাচ্ছেন যে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে পৌলমী, দাঁড় করিয়েছে যে তারপরে হয়তো আর আলাদা করে মানে সেই রকম ভাবে কোনো কথা থাকতে পারে না। তবে কিছু কথা তো বলতেই হয়, যেটা প্রত্যেকটা দিন যেমন আমরা বলে থাকি, সুতরাং বেশ কিছু রাশিফলের আজকের দিনটা কেমন যাবে সেটা যেমন বলেছি, সুতরাং বাকি যেগুলো রয়েছে সেগুলো একটু চট করে বলে দিই। সেটা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে বলি যে অযথা বাড়তি কথা বলবেন না, এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলি যে বাড়িতে ছোটখাটো বিষয়ে অশান্তি হতে পারে, সে বিষয়টা একটু খেয়াল রাখবেন। ধনু রাশির ক্ষেত্রে শত্রুর সঙ্গে
শত্রুর সঙ্গে সন্ধি হতে পারে আজকে দিনে। মকর রাশির ক্ষেত্রে জলপথে ভ্রমণ না করাই ভালো এবং কুম্ভ রাশির ক্ষেত্রে বলি কর্মস্থানে প্রতিভার বিকাশ ঘটতে পারে। মীন রাশির ক্ষেত্রে বলি মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন, সুতরাং সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এইগুলো আর কিছুই না, সব থেকে বড় বিষয় যেটা বলে থাকি, কারণ যখনই কোনো নেগেটিভ আমাদের সামনে আসে তখন একটা কথা বলি যে অবশ্যই পজিটিভলি এগিয়ে যাওয়াটা ভালো, কারণ এগুলো সবকটাই যা আমরা বলি সেটা সম্ভাবনার উপর দাঁড়িয়ে। সুতরাং প্রত্যেকটা কিছুই যে হবে বা প্রত্যেকটা কিছুই ঘটবে তা কিন্তু নয় একদমই। সুতরাং আমরা আমাদের মতন করে আপনাদের কাছে তুলে ধরি যে আপনাদের আজকের দিনটা কেমন যাবে সেই অর্থে। সুতরাং চেষ্টা করবেন যে এই বিষয়গুলোকে আমরা আপনাদের সামনে তুলি যে হয়তো কোনো বিষয় মামলার ক্ষেত্রে জড়াতে পারেন বা পারিবারিক অশান্তি হতে পারে বা হয়তো রাস্তায় বেরোলে একটু সাবধানে বেরোতে হতে পারে, এটা শুধুমাত্র আমরা আপনাদেরকে সতর্ক করে দেওয়ারই চেষ্টাটা করি। আর এরপর আবারও তোমার কাছে যাব, কারণ সময় আমাদের হাতে খুবই কম, সুতরাং ছোট্ট করে যদি তুমি কোনো কিছু শোনো। আচ্ছা, আমি একেবারেই ছোট করে একটি গৌরাঙ্গ, মানে যেহেতু শ্রী চৈতন্য দেবের যে ব্যাখ্যাটা দিলাম এবং যখন মানে গম্ভীরায় বাস করে তিনি যখন শ্রীক্ষেত্রে যান এবং রথের জগন্নাথ স্বামী নয়ন পথগামী করতে করতে রথের দিকে এগিয়ে চলেন, রাজার সেই রথ নবনির্মিত রথ কিন্তু এগোয় না এবং সমস্ত মানে অশ্বযোদ্ধা মল্লযোদ্ধা এবং মানে হস্তি বাহিনী সবাই এসে চেষ্টা করছে রথকে এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু রথ এগোচ্ছে না। শ্রী চৈতন্যদেব তখন তার অন্তরের সমস্ত ভক্তি জগন্নাথ দেবের চরণে তিনি সমর্পণ করে মাথা দিয়ে ঠেলে সেই রথকে নিয়ে গিয়েছিলেন গুন্ডিচা বাড়ি। তো সেটা তো একটা অনেক বড় একটা এপিসোড, তো সেটাও আমি সেই জন্য শ্রী চৈতন্যদেবকে স্মরণ করেই আমি বলছি যে যেহেতু ওনার নিত্যানন্দ এবং ওনার সঙ্গে গৌর নিতাই একসাথে নাম নেওয়া হয় এবং তাকে ছাড়া মানে যে আনন্দ সেই সেই নাম নামামৃত প্রেমামৃতর মধ্যে যে আনন্দ নামের মধ্যে দিয়ে যে যেটাকে আমরা আজকাল অনেকে ডিটক্স বলি যে চ্যান্ট করা বা ধরনের মেন্টাল একটা ডিটক্সের ব্যাপার, সেটা অনেক বছর আগে 550 বছর আগে তিনি প্রচলন করে গিয়েছিলেন। তো কতটা সময় আছে একটুখানি যদি একদমই অল্প সম্ভবত হয়তো আমি একদম ছয় গোসাইকে স্মরণ করে শেষ করছি। একদম ছ ধরলো হে লোহে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলো হে লোহে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, আহা শান্তি পুর ডুবু ডুবু নদে বয়ে যায়, আহা শান্তি পুর ডুবু ডুবু নদে বয়ে যায়, প্রেম কলসি কলসি ঢালে তবু না ফুরায়, প্রেম ফুরায় না ফুরায় না ফুরায় না ফুরায় না, যে যত চায় সে তত পায় তবু না ফুরায়, প্রেম যে যত চায় সে তত পায় তবু না ফুরায়, প্রেম দাতা নিত্যানন্দ আপনি বিলায়, প্রেম দাতা বলে গৌর হরি বল, প্রেম দাতা নিতাই বলে গৌর হরি বল, গৌর হরি বল রে নিতাই অদ্বৈতের বল, অদ্বৈতের বল নিতাই শ্রীনিবাসের বল, শ্রীনিবাসের বল রে নিতাই গদাধরের বল, হরি বল 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 হরি বল, প্রেমানন্দে বল হরি বল হরি বল হরি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।